সমগ্র বাংলাদেশে নৌকায় জোয়ার উঠেছে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা বজায় রাখার জন্য বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ আজকে ঐক্যবদ্ধ তাই আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঝাঁপিয়ে পড়েছি গণতন্ত্রকে টিকিয়ে রাখতে আগামী নির্বাচনের লক্ষ্যে আমাদের সকলের প্রত্যাশা জননেত্রী শেখ হাসিনার হাতে জনরায় আবারও আসবে এবং তিনি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে যাবেন তবে আমাদের একটা শঙ্কা আছে শঙ্কাটা হচ্ছে অপরাজনৈতিক শক্তিকে নিয়ে এই অপরাজনৈতিক শক্তিকে একটা সুবর্ণ সুযোগ এসেছে এইবার তাদেরকে রাজনীতি থেকে বিদায় করে দেওয়ার জন্য আর বিএনপি এবং তাদের সাথে সমমনা যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে আমরা তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করব যে লন্ডন থেকে পরিচালিত না হয়ে দেশের রাজনৈতিক দল দেশীয় নেতাদের দ্বারা তারা পরিচালিত হবেন দেশের মানুষের কথা বলবেন লন্ডনে টাকা পাচার করার জন্য লন্ডনে বসে থাকা খালেদা জিয়ার কুসন্তান তারেক রহমান যে বাংলাদেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বাংলাদেশের দুর্নীতির পৃষ্ঠপোষক সেই খুনি তারেক রহমানকে তারা পরিত্যাজ্য করবেন এবং এখনও সময় আছে খুনি তারেক রহমানকে পরিত্যাগ করে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় তারা ফেরত আসবেন এটা আমার তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে এবং সংখ্যাগরিষ্ঠতা পাবেন না তারাই বিরোধী দলীয় দায়িত্ব পালন করবেন বিরোধী দলের দায়িত্ব পালন করবেন সুতরাং এটা নিয়ে আমরা শঙ্কিত নই বা আমরা এটা নিয়ে চিন্তিত নই যেটা নিয়ে চিন্তিত জ্বালাও পোড়াও যেভাবে শুরু করেছে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তারেক রহমানের সহকর্মীরা সেটা নিয়ে আমরা একটু চিন্তিত আছি তবে আমরা এইবার তারেক রহমানের রাজনৈতিক কবর বাংলার জনগণ দিবে এবং এই দেশে রাজনীতিকে রিমোট কন্ট্রোল দিয়ে লন্ডন থেকে পরিচালনা করার যেই সংস্কৃতি সে শুরু করেছে সেটারও এবার কবর হবে সেটাই আমরা প্রত্যাশা করছি।